আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা অধ্যায় একের এখানে পৃষ্ঠা নাম্বার 5, এখানে এই পৃষ্ঠাটা দেখব। এখানে ভিত্তি শিখব, সূচক এবং ঘাত, এই তিনটা আসলে কি এগুলো সম্পর্কে আমরা ভালোভাবে বুঝে নেব। ছক 1.10 বা 1.0, এখানে বলেছে যে তোমার নেয়া সংখ্যাটি কত ছিল, 5 নাকি 6। তাহলে আমরা এর আগের ভিডিওতে বা আগের পৃষ্ঠাগুলোতে যা শিখেছি, আচ্ছা ধরে নাও আমাদের সংখ্যাটা আমরা 6 ধরেছিলাম, তাহলে এখানে আমরা 6 × 6 যদি দুইবার গুণ করি, মানে দুটা 6 লিখে একবার গুণ করি, তাহলে আমাদের গুণ হচ্ছে 6×6=36। তাহলে একই সংখ্যা আলাদাভাবে এখানে কয়বার রয়েছে, দুইবার রয়েছে, তাহলে এখানে আমরা লিখব দুইটি। আর নতুন গুণফল লেখার নিয়ম হলো এই 6 এর উপরে এই পাওয়ার দিয়ে দেব 2, এইভাবে ছোট করে পাওয়ারটা আমরা উপরের দিকে একটু তুলে লিখব, ছোট করে লিখব, যেন এই 6 এর চেয়ে এই 2টা একটু ছোট থাকে এবং উপরের দিকে থাকে। আচ্ছা, এটা কিন্তু লেখার নিয়ম, এবং এই লেখার নিয়মটা কিন্তু মনে রাখতে হবে এবং সেটা ফলো করতে হবে, তা না হলে কিন্তু এটা 62 হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা 6কে যদি 3বার নিয়ে গুণ করি, তাহলে আমাদের গুণফল হয় 216। আর একই সংখ্যা বা 6 আমরা এখানে নিয়েছি 3টি, তাহলে এখানে আমরা লিখব 3। তাহলে নতুন উপায়ে 6 এর উপরে পাওয়ার দেব 3, ব্যাস এইভাবে। যদি 6কে 4বার নিয়ে গুণ করি, তাহলে আমাদের গুণফল হয়েছিল 1296। আর এখানে যেহেতু 6 4টি নিয়েছি, এই জন্য আমরা এখানে লিখব 4টি। তাহলে আমরা নতুন যে নিয়ম সেখানে আমরা প্রকাশ করতে পারি 6 এর উপরে পাওয়ার 4 লিখে, এইভাবে। আর এখানে দেখো বলা হচ্ছে যে এই যে তিনের উপরে পাওয়ার 4, ব্যাপারটা আসলে এরকম যে এই 3 4বার লিখে গুণ করলে যা হয়, যেমন 3 × 3 × 3 × 3, তাহলে এখানে এই যে ভিত্তি এটাকে বলা হবে বেজ বলা হবে বা ভিত্তি বলা হবে, আর এই যে এখানে 4 বা পাওয়ার এটাকে আমরা এক্সপোটেন্ট বা পাওয়ার বলবো। আমরা সাধারণত এটাকে সূচক বা ঘাত বা পাওয়ার বা এক্সপোটেন্ট, তাহলে এই একটা জিনিসের নাম কিন্তু আমরা 4টা পেলাম, আর এই ভিত্তির নাম আমরা 2টা পেলাম, ভিত্তি বা বেজ। আচ্ছা, এখন দেখো এখানে বলেছে সূচকীয় রাশি, তাহলে এইরকম পাওয়ার দিয়ে যেটা প্রকাশ করা হয় এটার নাম হলো সূচকীয় রাশি, আর এইটা হলো যেটা আমরা গুণ করে করছি এটা হলো গুণাকার, অথবা আমরা বলতে পারি যে 3কে 4বার গুণ করা হয়েছে, অর্থাৎ 3কে 4বার লিখে গুণ করা হয়েছে। আচ্ছা, এখন আমরা এই পার্শ্বের অংশটা দেখব। বলছে যে খেয়াল করো চিত্র 7.2.3-তে দেখো একই সংখ্যা বারবার গুণ আকারে লেখার বদলে আমরা ওই সংখ্যার ডান পার্শ্বে উপরের দিকে ছোট করে নির্দেশ করে দিচ্ছি একই সংখ্যাকে কতবার গুণ করতে হয়েছে। গণিতের ভাষায় একে বলে সূচক। নিচের ছবিটি দেখো, অর্থাৎ আমাদের এই ছবিটা দেখতে বলেছে। 3 হলো ভিত্তি, এই যে 3 নীল আকারের, এটা 3, এটা হলো ভিত্তি বা বেজ। আর 3 যেহেতু 4বার নেওয়া হয়েছে, এই জন্য পাওয়ার বা এক্সপোটেন্ট বা ঘাত বা সূচক হলো 4। আচ্ছা, এখন আমরা নতুন আরও একটি শব্দ শিখছি, পাওয়ার বা শক্তি। পাওয়ার বা শক্তি, এগুলোকে পাওয়ার বা শক্তি কেন বলা হচ্ছে, কারণ 3কে আমরা যতবার দিচ্ছি এটার মান তত বেড়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় পাওয়ার। আচ্ছা, এখন এরপরের অংশ আমরা একটা জিনিস শিখব যে আসলে এগুলো আমরা গণিতের ক্ষেত্রে এরকম অহরহ দেখতে পাই, এগুলো আমরা কিভাবে পড়তে পারি। এখানে দেখো 6 এর উপরে পাওয়ার যদি 0 থাকে, 6 এর উপরে পাওয়ার 0 মানে কোনো পাওয়ার নাই, তার মানে এটার মান 6ই হবে। আবার 6 এর উপরে পাওয়ার 1, তার মানে 6কে যদি আমরা একটা ছয় লিখে যদি গুণ করতে চাই, আসলে সেটা তো কখনো হয় না, গুণ করতে গেলে কমপক্ষে 2টি সংখ্যা লাগে, এই জন্য আমরা 6 এর উপরে পাওয়ার 1 দেই না, 6 এর উপরে পাওয়ার 0ও দিই না, শুধুমাত্র 6 লিখি। এবং এখানে 6 এর উপরে পাওয়ার 1 না দিয়ে আমরা শুধুমাত্র 6 লিখি। তাহলে এখানে আমরা 6 এর উপরে পাওয়ার আমরা 0 দেব না, এবং 6 এর উপরে পাওয়ার আমরা 1 দেব না, শুধু 6 এবং শুধু 6ই লিখব। আচ্ছা, এরপরে পাওয়ার যখন 2 হবে, তখন আমরা এটাকে বলবো 6² অথবা বাংলায় বলতে পারি 6 বর্গ, 6 এর বর্গ,
এভাবে বলতে পারি 6 বর্গ। আমরা সাধারণত এইভাবেই বলতে বলা অভ্যস্ত যে 6 টু দি মানে 6 স্কোয়ার, 6 এর উপরে যখন পাওয়ার 2 থাকবে তখন তোমরা এভাবে বলবে যে 6 স্কোয়ার বা 6 স্কোয়ার অথবা 6 এর বর্গ বাংলায় বললে। এখন আমরা যদি 6 এর উপরে পাওয়ার যদি আমরা 3 দেখি তাহলে আমরা এটাকে পড়ি 6 কিউবড, পাওয়ার 3 থাকলে সেটাকে আমরা কিউবড বলি আর পাওয়ার 2 থাকলে সেটাকে আমরা স্কোয়ার বলি। আর সাধারণত পাওয়ার 1 এবং পাওয়ার 0 এটা লেখা হয় না। আচ্ছা, এখন কথা হলো যদি পাওয়ার 4 থাকে বা 4 থাকে, পাওয়ার যদি 4 থাকে তখন আমরা লিখব 6 টু দি পাওয়ার 4, মানে এখানে যদি আমাদের 10 থাকে 10 থাকে তাহলে 10 টু দি পাওয়ার 4, বা এখানে আমরা যেটাই থাকুক না কেন 6 জায়গায় সেই সংখ্যাটা বলবো। আর এই পাওয়ারের ক্ষেত্রে আমরা বলবো টু দি পাওয়ার, এই কথাটা বলে যেটা এখানে থাকবে ছোট করে সেই কথাটা বলবো। যেমন এখানে 4 আছে তাহলে আমরা এখানে 4 বললাম। আচ্ছা, এখন দেখো 6 এর সাথে যদি পাওয়ার 5 থাকে তাহলে আমরা ওইভাবেই চলে যাব যে 6 টু দি পাওয়ার 5, এইরকম করে পাওয়ার 6 হলে 6 টু দি পাওয়ার 6, তার মানে এই 3 পর্যন্তই কিন্তু আলাদা নিয়ম, একটা নিয়ম। দেখো 6 স্কোয়ার, 2 থাকলে স্কোয়ার, পাওয়ার যদি 3 থাকে তাহলে কিউবড, আর তারপর থেকে যতই পাওয়ার থাকুক না কেন সেখানে বলতে হবে টু দি পাওয়ার এইভাবে। তাহলে এরপরে সবগুলোই আমরা বলবো টু দি পাওয়ার। আচ্ছা, তাহলে শুধুমাত্র নাম রয়েছে দুটা, সেটা হলো 6 স্কোয়ার আর হলো কিউবড। পাওয়ার 2 হলে স্কোয়ার, পাওয়ার 3 হলে সেটাকে আমরা কিউবড বলি বা ঘন বলি। এটাকে যদি বাংলায় বলতে যাই তাহলে আমরা বলবো 6 এর ঘন। আচ্ছা, এরপরে আমরা এখানে বলেছে যে তাহলে বোঝা গেল যে সূচকের মাধ্যমে আমরা খুব সহজেই বড় একটি গুণের কাজকে এক নিমেষেই সংক্ষেপে প্রকাশ করতে পারি। তাহলে এবার দেখে নেওয়া যাক সূচক দিয়ে সংখ্যাকে প্রকাশ করলে তা কীভাবে পড়ব। আচ্ছা, পড়ার নিয়ম কিন্তু আমরা এর আগে একটু আইডিয়া পেয়েছি, তারপরেও এখানে আমরা দেখব। এখানে দেখো সূচকীয় রাশি, এই যে 3 বড় করে লেখা আছে এটা কিন্তু আমাদের বেজ, আর এই যে 2 এটাই হলো আমাদের ঘাত বা শক্তি বা পাওয়ার। তাহলে 3 টু দি পাওয়ার 2 বা 3 এর সূচক বা ঘাত, আচ্ছা ঘাত 2, এইভাবে আমরা পড়তে পারি। কোনো সংখ্যার সূচক বা ঘাত 2 এর অর্থ হলো সেই সংখ্যাকে বর্গ করা হয়েছে। তাহলে পাওয়ার যখন 2 হয় তখন আমরা বলি বর্গ বা স্কোয়ার। 3 এর ক্ষেত্রে আমরা এই একে 3 স্কোয়ার্ড বা 3 এর বর্গ বলতে পারি। তাহলে এখানে 3 এর বর্গ বলতে পারি। আবার 3 এর উপরে যখন পাওয়ার 3 থাকবে, যখন পাওয়ার 3 হয় তখন সেটাকে আমরা ঘন বলতে পারি, সেটার নাম ঘন অথবা ইংলিশে কিউবড বলতে পারি। আচ্ছা, এরপরে এইখানে দেখো যে যখন পাওয়ার 4 থাকবে বা 5 থাকবে এগুলোর ক্ষেত্রে টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 6, এইরকম করে টু দি পাওয়ার এই কথাটা আমাদের লিখতে হয়। এরপরে যতবার যত বড়ই থাকুক না কেন সবগুলোই টু দি পাওয়ার, খালি নাম আলাদা দুটা। পাওয়ার 2 থাকলে স্কোয়ার্ড বা শুধু স্কোয়ার বললেও হয়, তারপরে পাওয়ার 3 থাকলে এটাকে কিউবড বলা হয় বা 3 এর ঘন বলতে পারি। আচ্ছা, এখন আমরা এখানে নিচের যে কথাটা এটা আমরা বুঝে নেই, এই যে বড় বড় গুণাকারকে সহজে লেখার পদ্ধতি দেখানো হলো সেটিই মূলত সূচকীয় পদ্ধতি। এই যে সংক্ষেপে যেগুলো লিখলাম এগুলোই হলো সূচকীয় রাশি, বা এই পদ্ধতিকে বলা হয় সূচকীয় পদ্ধতি, মানে গুণ আকারে অনেকগুলো না লিখে এইরকম সংক্ষেপে লেখার যে পদ্ধতি এটাই হলো সূচকীয় পদ্ধতি। এখন আরেকটি বিষয় নিয়ে ভাবি। এতক্ষণ দেখা গিয়েছে এই গুণাকার কাঠামোতে একটি নির্দিষ্ট সংখ্যা বা ভিত্তি যে কয়বার থাকছে সেই সংখ্যাটিকে ওই ভিত্তির জন্য আমরা সূচক বা ঘাত হিসেবে ব্যবহার করতে পারি। না বুঝতে পারলে আমরা উপরের চিত্রটি আবার দেখো, তার মানে বলেছে যে তোমরা যদি এগুলো বুঝতে না পারো তাহলে এগুলো আবার পড়ো বা এগুলো আবার ভালো করে দেখো, তাহলে বারবার দেখলে তাহলে তোমরা অবশ্যই বিষয়টা বুঝতে পারবে। প্রথমবার বুঝতে একটু কষ্টই হয়, দরকার হয় তোমরা ভিডিওটা আরেকবার দেখো, দেখলে তোমরা ইনশাআল্লাহ বুঝতে পারবে। এখন আমরা একটা হোমওয়ার্ক করব, এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে।
10 টু দি পাওয়ার 4 কে কিভাবে পড়তে হয়। যাই হোক, এখানে আমি বলেই দিলাম, তোমরা এটাকে বানান সহকারে, তোমরা এটা সঠিক বানানে তোমরা লিখে পাঠাবে। তাহলে সেই সাথে এখনকার মতো এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ।